বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো বিজয় কিবোর্ডে লেখা কিভাবে অতি সহজে ইউনিকোডে কনভার্ট করা যায়। তাহলে আর দেরি নয়, চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলা কনভার্টার নিয়ে। এই কনভার্টারের মাধ্যমে আমরা বিজয় কিবোর্ডে লেখা সহজেই ইউনিকোডে কনভার্ট বা রূপান্তর করতে পারি। বাংলা কনভার্টার বিষয়ে দক্ষতা বৃদ্ধির জন্য বিষয়টি আমাদের সবার জানা প্রয়োজন। আজকে আমি আপনাদের সাথে দুটি বিষয় শেয়ার করব। বিষয় দুটি নিম্নরূপ। এক, বিজয় কিবোর্ডে লেখা ইউনিকোডে কনভার্ট করা। দুই, ইউনিকোড কিবোর্ডে লেখা বিজয়ে কনভার্ট করা। বিষয়টি এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। প্রথমে আমরা www.banglaconverter.org এই সাইটে প্রবেশ করব। চলুন বন্ধুরা শুরু করা যায়। বন্ধুরা, আমি গুগল ক্রোমে ক্লিক করলাম। ক্লিক করে বন্ধুরা আমরা এই সার্চ বারে লিখব www. বন্ধুরা, আমাকে এখানে ইংরেজি করে নিতে হবে। www.বাংলা, দেখেন বন্ধুরা এখানে চলে এসেছে www.বাংলাকনভার্টার.org। এখন আমরা কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করব। বন্ধুরা, আমরা বাংলা কনভার্টারের সাইটে চলে আসলাম। এখন আমরা যে টেক্সটটা কনভার্ট করব, সে টেক্সটটা এটা বন্ধুরা। এখানে এই টেক্সটটা কোন ফন্টে আছে সেটা দেখার জন্য বন্ধুরা এখানে কার্সর রাখার পরে যে ফন্ট ফেস আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই সুতন্নি MJ, এটা যে বিজয়ে মানে লেখাটা আছে। এখন আমরা এই লেখাটাকে ইউনিকোডে কনভার্ট করব। তার জন্য বন্ধুরা আমরা মাউস পয়েন্টার এখানে নিয়ে এভাবে সিলেক্ট করতে পারি, অথবা বন্ধুরা আমরা কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করে আমরা সম্পূর্ণটা সিলেক্ট করলাম। এখন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করতে পারি, অথবা বন্ধুরা আমরা কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করে আমরা কপি করলাম। কপি করে বন্ধুরা এখন আমরা কনভার্টার, এই বাংলা কনভার্টার আছে এই সাইটে, আমরা এসে এখানে লেখা আছে বন্ধুরা দেখেন, এই যে বিজয় কিবোর্ডের লেখা এখানে পেস্ট করুন। যেহেতু ওটা বিজয় কিবোর্ডের লেখা, তাই আমরা এখানে পেস্ট করবো। আমরা কিবোর্ড থেকে Ctrl+V দিলাম বন্ধুরা, আমাদের লেখাটা এখানে চলে আসলো। এখন বন্ধুরা এখানে আপনারা কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে যে বিজয় থেকে ইউনিকোড, আমার বিজয় আছে, বিজয় থেকে আমরা যদি ইউনিকোড করতে চাই তাহলে আমাদেরকে এই বাটনে ক্লিক করতে হবে। বন্ধুরা আমরা এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখেন আমাদের উপরে আছে এই যে বিজয় লেখা, আর নিচে এই লেখাটা ইউনিকোডে কনভার্ট হয়ে গেছে। এখন এই লেখাটাকে আমরা যদি কপি করতে চাই বন্ধুরা, তাহলে এখানে লেখা আছে বন্ধুরা যে কপি ইউনিকোড লেখা আর কপি বিজয় লেখা। আমরা যদি বিজয়ের এই লেখাটা কপি করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে, আর আমরা যদি এই ইউনিকোড লেখাটা কপি করতে চাই তাহলে বন্ধুরা আমাদের এখানে কপি ক্লিক করতে হবে। আমরা ক্লিক করলাম, দেখেন বন্ধুরা এখানে লেখা আছে www.banglaconverter.org সেস ইউনিকোড কপি সাকসেসফুল। বন্ধুরা আমরা ওকে দিলাম, আমাদের লেখাটা কপি হয়ে গেল বন্ধুরা। এখন আমরা এই লেখাটা বন্ধুরা আমরা এই লেখার নিচে, অর্থাৎ আমরা আলাদা একটি পেজ ক্রিয়েট করার জন্য বন্ধুরা আমরা কিবোর্ড থেকে Ctrl+Enter প্রেস করলাম। আমরা আলাদা পেজে আসলাম। এখন আমরা কিবোর্ড থেকে Ctrl+V দেব বন্ধুরা। দেখেন বন্ধুরা আমাদের লেখাটা এই যে দেখেন, এই এখানে লেখা আছে বন্ধুরা এই যে নিকোজ ব্যান্ড মানে ইউনিকোডে কনভার্ট হয়ে গেছে। বন্ধুরা আমাদের উপরে লেখাটা আছে বন্ধুরা দেখেন, এই যে বিজয়ে সুতনি MJ, আর এই নিচের লেখাটা আমাদের নিকোজ ব্যান্ডে কনভার্ট হয়েছে। তাহলে বন্ধুরা আমরা এভাবে বিজয়ের লেখা সহজে ইউনিকোডে কনভার্ট করতে পারি। বন্ধুরা, এই বিষয়টি আপনাদের অনেক কাজে লাগে। বন্ধুরা আপনারা এই সাইটে প্রবেশ করে আপনারা
বিজয় থেকে ইউনিকোড, ইউনিকোড থেকে বিজয় আপনারা এভাবে কনভার্ট করতে পারবেন সহজেই। আর লেখাটাকে মুছে ফেলার জন্য বন্ধুরা এখানে ক্লিক করলে মুছে যাবে। তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার ও কমেন্ট করতে পারেন, আর বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।